অসমৰ কুশিয়ারা নদীর জল বাংলাদেশক দি দিয়া হল, কিন্তু অসমৰ মানুহ নাজানে, অসমৰ সরকার নাজানে। রাজনৈতিক স্বার্থে কুশিয়ারার জল বন্টন করা হয়েছে। জল বন্টন চুক্তির বিশদ প্রকাশ সহ বরাকে এর সম্ভাব্য প্রভাব নিয়ে অবিলম্বে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের সমীক্ষা রিপোর্ট প্রকাশ করার জোরালো দাবি জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। বরাকের জনগণ তথা নির্বাচিত সাংসদ বিধায়কদের পুরোপুরি অন্ধকারে রেখে গত 6 সেপ্টেম্বর নতুন দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছে কুশিয়ারা জল বন্টন চুক্তি। অথচ এই চুক্তিতে কি আছে এবং বরাক উপত্যকায় এর কি প্রভাব পড়তে পারে, এইসব নিয়ে আজ অবধি আশ্চর্যজনকভাবে নীরব সমস্ত রাজনৈতিক দলসহ বুদ্ধিজীবী মহল। এরই পরিপ্রেক্ষিতে এই চুক্তির বিশদ জনসমক্ষে প্রকাশ সহ কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল দিয়ে বরাকের উপর এই জলবন্টনের সম্ভাব্য প্রভাব নিয়ে সমীক্ষা করাতে হবে, এমনটাই দাবি জানালেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায়। তিনি বলেন, একটি নদীর সাথে জনজীবন সহ একটি অঞ্চলের সামগ্রিক পরিবেশ অঙ্গাঙ্গীভাবে জড়িত থাকে এবং সেক্ষেত্রে কৃত্রিম উপায়ে তাকে সংশোধিত করা হলে তার সুদূর প্রসারী প্রভাব পড়তে পারে। তিনি বলেন, এই জন্য এই ধরনের চুক্তি সম্পাদন করার আগে এর সম্ভাব্য প্রভাব নিয়ে সমীক্ষা ও স্থানীয় জনগণের সাথে কথা বলা অত্যন্ত জরুরি, কিন্তু এক্ষেত্রে সেসব কিছুই করা হয়নি। এমনকি স্থানীয় জনপ্রতিনিধিদেরও এ ব্যাপারে কিছু জানানো হয়নি। প্রদীপ আরও বলেন, খুদ মুখ্যমন্ত্রীকেও অগ্রিম জানানো হয়েছে কি না তাতেও তার সন্দেহ রয়েছে। তিনি বলেন, এতে আবার প্রমাণিত হলো যে এই উপত্যকার জনগণ বাঁচুক বা মরুক তা নিয়ে বিজেপি সরকারের বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। বিষয়টি নিয়ে অবিলম্বে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার স্পষ্টীকরণেরও দাবি জানান তিনি। অকল রাজনৈতিক স্বার্থ অসমৰ কুশিয়ারা নদীর জল বাংলাদেশক দি দিয়া হল, কিন্তু অসমৰ মানুহ নাজানে, অসমৰ সরকার নাজানে বরাক উপত্যকার কুশিয়ারার জল এইটো বাংলাদেশক দিয়া হয়েছে। এইটো আমার 2 জন সাংসদ আছে, 15 জন বিধায়ক আছে, কোনেও নাজানে, বরাক বেশির মানুষে নাজানে। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার লগত যে চুক্তি হয়েছে তাতে কুশিয়ারার জল বাংলাদেশক দিয়া হয়েছে। এই প্রতি সেকেন্ড 150 লিটার জল 1000 হেক্টর জমিত কামত লগাব বাংলাদেশ। কিন্তু আমার ইয়াত কি হব, এই অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 6 মাস আমার পানি না থাকে, তাতে আমার কৃষকসকলে কত চাষ করিব এইটু আমি জানিব বিচারিছু। আসলতে কি হয়েছে, বাংলাদেশত নির্বাচন আহিছে, তাতে হাসিনা তিস্তার জল আনিব পারা নাই বলে প্রচন্ড সমালোচনার সম্মুখীন হয়েছে। আজি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোনো অবস্থায় তিস্তার জল দিয়া নাই। আমার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কেউ কুশিয়ারার পানি আমার বাংলাদেশক দি দিলে। আজি আমি কম যে এই বিজেপি দল বঙালি বিরোধী, বরাক বিরোধী, অসম বিরোধী, কারণ এইটো মুখতে আমি বাংলাদেশী খেদিব লাগে, ডিটেনশন ক্যাম্পত দিব লাগে, ডি ভোটার করিব লাগে, আর ইফালে বাংলাদেশীর লগত প্রেম করিব লাগে, সেটা কি কথা আছে। আমি স্টেট সেন্ট্রাল গভর্নমেন্টের তাতে আমি এইটো শ্বেত পত্র প্রকাশ করিব লাগে, আর কি চুক্তি হয়েছে এইটো অসমের মানুষক জানাব লাগে। আমি মুখ্যমন্ত্রীর তাতে খুঁজিছু যে আপনার জনাই এই পানিটা দিয়া হয়েছে না নাই। গতিকে আমি আমার বরাক ভেলির মানুষ আজি অন্ধকারত রাখি আমার দেশের পানি এই বাংলাদেশক দি দিয়া হোক, এটা আমি কোনো অবস্থায় আমি মানিব নোৱাৰো। ব্যুরো রিপোর্ট, নিউ বরাক।